আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার প্রিয় দর্শক পাঁচ পাঁচক্ত সালাত বা নামাজের পর দোয়া পাঁচ পাঁচক্ত নামাজের পরে কি কি দোয়া পড়তে হয় সেই দোয়াগুলো সম্পর্কে আমরা জানবো দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ যদি আমল করেন অসংখ্য নেক লাভ করতে পারবেন এবং অসংখ্য ফজিলত লাভ করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে সঠিক ধারণা পেয়ে যাবেন সহি মুসলিম শরীফে হজরত সাবান দি আললাহ তালাহ থেকে বর্ণিত হয়েছে রসুলি করিম সাল্লাহললাহ আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সালাম ফিরাতেন। তখন আল্লাহ আকবার বলেও তিনবার আস্তাক ফিরুল্লাহ পড়তেন এবং তারপর নিচের দোয়া বলতেন আল্লাহম মাংত সালাম মুয়ামিংকা সালা তাবা ওরাক্ততায়া দাল জলা বাংলা উচ্চারণ আল্লাহ আহম মাংত সালাম মুয়ামিংকা তাবারকাল জালাল ইকরম অর্থ হে আল্লাহ আপনি শান্তির আধার এবং আপনার কাছ থেকেই শান্তি উচ্চারিত আপনি বরকতময় হে প্রতাপ ও দাক্ষিণ্যের অধিকারী জাহান্নাম থেকে মুক্তির আমল আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন প্রিয় সাহাবি হজরত মুসলিম তামিমি রাদী আল্লাহ তালা আনহু জানান যে ফজর ও মাগরিবের নামাজের পরে কারোর সাথে কথা বলার আগে রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলাহি আস্সাল্লাম এ দোয়া সাতবার বা একুশবার পাঠের কথা বলেছেন ওই দিনেই যদি সংশ্লিষ্ট পাটকারের মৃত্যু হয়ে যায় তবে তার জন্য হতে মুক্তি লিখে দেওয়া হবে এই কালামের পর অর্থাৎ আল্লাহ আম্মা আজরিনী মিনান্নার এটি তিনবার বলার পরে আল্লাহাম্মা আতিনাল জান্নাহ পড়ার কথা কিতাবে এসেছে আবু দাউদ শরীফ এবং মেশকাত শরীফের হাদিসের আমল এটি নেক কাজের তৌফিক পাওয়ার আমল অর্থাৎ নেক কাজ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন এই দোয়াটি বলে সুনানে আবু দাউদে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লু আসাল্লাম একদিন হজরত মোয়াজ আল্লাহ তালানহু এর হাত ধরে বললেন হে মোয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি তারপর বললেন হে মোয়াজ আমি তোমায় ওসিয়ত করছি প্রত্যেক নামাজের পর তুমি নিম্নোক্ত দোয়া পড়বে আল্লাহম্মা আইনি আলা দিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহুম্মা আইনি আলা দিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি ইবাদাতিক বাংলা উচ্চারণ আল্লাহুম্মা আইনি আলা দিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি ইবাদাতিক অর্থ হে আল্লাহ আপনার স্মরণ কৃতজ্ঞতা ও সুন্দর ইবাদতের ব্যাপারে আপনি আমাকে সহায়তা করুন এরপরের দোয়াটি হচ্ছে নিজের চোখে নিজেকে ছোট দেখার দোয়া দোয়াটি হচ্ছে এই আল্লাহ আল্লাহমে আলনি ফি বাংলা উচ্চারণ আল্লাহমে আলনি অর্থ হে আল্লাহ আমার চোখে আমি যেন নিজেকে ছোট দেখি আর মানুষের চোখে যেন আমি বড় হয়ে যাই মিসকাত শরীফের মধ্যে এসেছে নবী সাল্ল আলী ওয়াসাল্লাম মুক্ত থাকার জন্য এ ভাষায় আল্লাহর দরবারে দোয়া করতেন প্রকৃতপক্ষে এটা শুধু দোয়ার মধ্যে সীমিত নয় বরং বাস্তব জীবনে এমনভাবে কাজ করা চাই যেন সবাই সত্যি বড়োভাবে নিজ অন্তর এবং আচরণে দিনহীন ভাবা এবং সেভাবে চলা অহংকার মুক্ত ভাবা সত্যি এক নবিয়ানা আমল সবে কদরের দোয়া আল্লাহ হুমাই না কাফু উং তোহাব্ব লাফয়া ফাআফ ওয়া বাংলা উচ্চারণ আল্লাহ হুম মাইন্না কাফু ওং তোহিব্বু লাফআ ফাআফ ওয়া অর্থ হেল্লা আপুনি অতিশয় ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করুন হুযুর সাল্লাল্লাহ আলাইকিবুসাল্লাম স্বয়ং উম্বুল মমিন হজরত আয়সা সিদ্দিকার দিয়া আল্লাহ তাল আহাকে সবে কদর উপলক্ষে এ দোয়া শিক্ষা দিয়েছিলেন প্রসঙ্গত উল্লেখ্য যে গুনা মাফের জন্য সর্বদাইয়া গফ্ফার ও জিকির হিসাবে এক পছন্দনীয় আমল রুগী দেখে দোয়া অর্থাৎ রুগী দেখতে গেলে তাকে দেখে এই দোয়াটি পড়বেন আস আল্লাহ আইয়াস ফিয়াক বাংলা উচ্চারণ আস আল্লাহ আইয়াস ফিয়াকা অর্থ মহান আল্লাহ পাকের কাছে মহান আরসের মালিকের কাছে আমি আপনার রোগ মুক্তি কামনা করছি মহানবী আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ রোগীকে দেখতে গেলে সাতবার এ দোয়া পাঠ করতেন এবং উপস্থিত অন্যরা আমিন বলতেন কলবের দোয়া আল্লাহ কলবিফ কলবি বাংলা উচ্চারণ আল্লাহ সাব্বিদ কলবি আলা দিনিকা ইয়া মুসারিফ আল কুলুব সরিফ আলা ত আতিক অর্থ হে আল্লাহ আমার মনকে দিনের উপর সুদৃঢ় রাখুন হে অন্তর পরিবর্তনকারী আপনার অনুগ্রহ দ্বারা আমার অন্তরকে পরিবর্তন করে দিন সহিব নে মাজা শরীফে বর্ণিত আছে যে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত এই দোয়া পড়তেন এবং সাহাবাই কেরামকে পাঠ করার জন্য নির্দেশ দিয়েছেন বুদ্ধিমান যান্ত্রিক সমাজ ব্যবস্থায় অন্তরে জং দূর করতে এর চেয়ে উত্তম আমল আর কী হতে পারে খাবার শুরুর দোয়া অর্থাৎ খানা খাওয়া শুরু করতে গেলে এই দোয়াটি পড়বেন বিসমিল্লা হিওয়া আলা বারাকাতিল্লা বিসমিল্লা হিওয়া আলা বারাকাতিল্লাহ অর্থ মহান আল্লাহ তালার নামে এবং আল্লাহ তালার পক্ষ থেকে বরকতের প্রত্যাশায় শুরু করছি আল্লাহ তালার নবী রসুল্লা সাল্লিয় সাল্লাম দোয়া পরে খানা শুরু করতেন কোনো ক্রমে ভুলে গেলে খাবারের মাঝখানে হলেও বিস্মিল্লাহি আউয়ালাহু ও আখিরাহু বলার নির্দেশ এসেছে প্রসঙ্গত উল্লেখ্য যে তিনি এক তৃতীয় অংশ পেট খালি রাখার পরামর্শ দিয়েছেন খাবার শেষ হলে এই দুয়াটি পড়বেন আলহামদুল্লা হিল্লাদি অত আমানা ওসা ক না অজে আলানা মিনাল মুসলিমিন বাংলা উচ্চারণ আলহামদুল্লা হিল্লাদি অ তো আমানা ওয়াসা ক না অজে আলানা মিনাল মুসলিমিন হাদিসে এভাবে সুক্রিয়া জ্ঞাপনের বহু ফজিলত বর্ণিত হয়েছে এভাবে দোয়া করে খাওয়া শেষ করাটাও একটা ইবাদত হয়ে যায় টয়লেটে প্রবেশের দোয়া এই দোয়াটি খবাইস বাংলা উচ্চারণ আল্লাহম্মি আউজুবিকা বিনাল খবাইস অর্থ হে আল্লাহ খবিশের হাত থেকে আপনার আশ্রয় চাচ্ছি হাদিসে এসেছে পায়খানায় প্রবেশের সময় এ দোয়া পড়লে অনিষ্টিকর জিনিস থেকে মানুষ হেফাজত থাকে প্রসঙ্গত বলা যায় পায়খানায় পা পিছলে পরা সহ নানা দুর্ঘটনা থেকে এ দোয়া আমাদের রক্ষা করতে পারে টয়লেট থেকে বের হয়ে দোয়া গুফুরান্লাহ আজহাবা আনিল উচ্চারণ গুফুরান্লা হিল্লাদি আজহাবা আনিল অর্থ ক্ষমা প্রার্থনা পূর্বক সেই আল্লাহর প্রশংসা করছে যিনি কষ্টকর জিনিস আমার থেকে বের করেছেন এবং আমাকে শান্তি দান করেছেন পায়খানা থেকে বের হয়ে এ দোয়া পড়তে হয় সহি হাদিসে এ নিয়ম মানার মধ্য দিয়ে বহু ফজিলত বর্ণিত হয়েছে স্বস্তিদায়ক ওই মুহূর্তে এর চেয়ে উত্তম সুক্রিয়া আর কি হতে পারে ঘুমাবার দোয়া আল্লাহ হুম্মা বি ইসমিকা মু তোয়া আহিয়া বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা বি আমু মু তুয়া আহিয়া অর্থ হেয়াল্লাহ আপনার নামে ঘুমোতে যাচ্ছি এবং আবার জেগে উঠব সহিদ তিরমিজি শরীফে বর্ণিত হাদিসে এসেছে যে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বিছানায় গিয়ে এ পরে ডান কাত হয়ে শয্যা গ্রহণ করতেন এভাবে ঘুমানো স্বাস্থ্যসম্মতই শুধু নয় বহু সোয়াবও পাওয়া যায় পুরো ঘুমটাও একটা ইবাদত হয়ে যায় ঘুমাবার আগে উঠে আয়াতুল কুরসি পাঠের বিরাট ফজিলত হাদিসে এসেছে ঘুম থেকে উঠে শুক্রিয়া আলহামদুলিল্লা হিল্লাদেয়া হায়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন্ন সুর বাংলা উচ্চারণ আলহামদুলিল্লা হিল্লাদেয়া হায়ানা বাদামা আমাতানা ওয়া ইলাই হিন্ন সুর অর্থ সেই মহান রব্বুলা আলামিনের প্রশংসা করছি যিনি মৃতবধ ঘুম থেকে আমাকে জাগিয়ে তুলেছেন এবং আমাদের তার কাছে ফিরে যেতে হবে শহীদ ইর্মিজে শরীফে বর্ণিত হাদিসে এসেছে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম ঘুম থেকে জেগে উঠে এ দোয়া পরে শুক্রিয়া আদায় করে দুহাতে দু চোখ মুছে নিতেন এরপরে দোয়াটি হচ্ছে জ্ঞান ও জীবিকার দোয়া সহীবনে মাজা শরীফে উম্মে সালাম আরাদি আল্লাহু তালা আনহা থেকে বর্ণিত রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম ফজর ও মাগরিবের পর নিম্নের দোয়া পাঠ করতেন আল্লাহম্মাই নি আজ আলু মান্না ওয়া মেলা মুতা ওয়ারিয কং বাংলা উচ্চারণ আল্লাহ হুমাইনী আজ আলুকা আইলমান না ফিয়া ওয়া আমালা মুতাকবালান ওয়ারিয কং তৈয়ী অর্থ হে আল্লাহ আমাকে অনুগ্রহ করে উপকারী জ্ঞান দান করুন এবং কবুল যোগ্য আপনার দরবারে আমল করার তৌফিক দিন এবং পবিত্র হালাল জীবিকা দান করুন প্রসঙ্গত উল্লেখ্য যে হালাল রিজিক ইবাদত কবুলের শক্ত আর সহী আমলেই মানুষকে হালাল হারাম চিনতে শিখায় এবং সঠিক জ্ঞান সামগ্রিকভাবে সোহী আমলের পন্থা পদ্ধতি তুলে ধরে মানুষকে সিরাতল মুস্তাকিমের পথে পরিচালিত করে অসংখ্য নেকির দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা সারি কালাহু আহাদান সমাদান ্লা মিয়ালদ ওয়ালা মউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাহল্লাহ আহদাহু লা সাড়ি কালাহু। আহাদান সামাদান লামিয়ালি দোয়ালা মিউলাদ ওলামিয়া কুল্লা হু কুফুয়ান আহাদ এই দোয়া পাঠ করলে অসংখ্য নেকি লাভ করা হয় বলে কিতাবে এসেছে বুজুরগান দিনের প্রিয় ও তাসবি আমাদের প্রতিনিয়ত আমল করা চাই তিরমিজি শরীফে অপর এক হাদিসে বাজারে যাবার পর প্রায় অনুরূপ দোয়ার কথা এসেছে সাফায়াত লাভের দোয়া এই দোয়াটি পড়লে রসুল সাল্লা সাল্লামের সাফায়াত নসিব হবে দোয়াটি হচ্ছে রদিত বিল্লাহি রব্বাউ অবিল দি ইসলামি দীনা মোহাম্মদিন বাংলা উচ্চারণ বাংলা উচ্চারণ বিল্লাহ রব্বা অবিল দি নাও অবি মুহাম্মদ নবিয়া অর্থ আমি আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসাবে এবং মোহাম্মদসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট সহি মুসলিম শরীফে এভাবে দোয়া করার কথা এসেছে এ আমল করলে নবীজ সাল্লি আলাইসাল্লামের সাফায়াত আজিব হয়ে যায় বলে হাদিসে রয়েছে এক হাজার দিনের সব এই দোয়াটি পড়লে আপনি এক হাজার দিন ইবাদত বন্দী করলে যে সব হবে সেই সব আপনার আমল নামায় লেখা হবে দোয়াটি হচ্ছে জাজাল্লাহ আন্না মুহদআ আহ বাংলা উচ্চারণ জাজাল্লাহু আনা মুহাম্মদ আন্ আহু অর্থ আল্লাহ আমাদের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার আহালদেরকে উত্তম বিনিময় দান করুন মোশুর সাহাবি হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত সহী হাদিসে রসুলে পাক সাল্ল সাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার এভাবে দরুদ শরীফটি পাঠ করবে এর সব সত্তর জন ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত লাগাতারভাবে তার আমল নামায় লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে হাদিসে এসেছে যে একদল ফেরিস্তা দরুদ পাঠের সাথে সাথে নবীজির রাওজা শরীফে পাটকারীর নাম পরিচয় সহ সালামটি পৌঁছে দেয় তিনিও নাম ধরে ধরে সালামের জবাব প্রদান করেন সোবাহান্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে উল্লেখিত আমলগুলো করার তৌফিক দান করুন আমিন